সোনার প্রতি দুর্বলতা নাই, পৃথিবীতে এমন মানুষ পাওয়াভার। প্রত্যেকেই ভাবে যদি প্রচুর প্রচুর সোনার মালিক হওয়া যেত তবে তার জীবন সার্থক হতো। আর নারীদের কাছে সোনা তো তার সৌন্দর্যের প্রতীক, তার অবলম্বন। আহা, যদি সারা গাসনা দিয়ে মুড়িয়ে থাকতো, আহা! গত কয়েকদিন হাতে বিশ্বে আবার সোনার দাম দ্রুত ঊর্ধ্বমুখী। বিশ্বের সাথে তাল মিলিয়ে গত এক মাসের মধ্যে আমাদের দেশে সোনার দাম প্রায় 19-20 হাজার টাকা ভরিতে বেড়েছে। কিন্তু যদি এমন হয় হঠাৎ হাজার হাজার টন সোনা অন্য গ্রহ বা গ্রহাণু হাতে পৃথিবীতে এসে পড়ে, তবে কি হবে? সোনার দামের কি হবে? নিশ্চয়ই ধপাস করে পড়ে যাবে। চাহিদার তুলনায় যদি সরবরাহ বেশি হয় তবে দাম পড়ে যাওয়া স্বাভাবিক, ইহাই অর্থনীতির মূল সূত্র। তবে এত সোনা হঠাৎ করে অন্য গ্রহ বা গ্রহাণু হাতে আসার কোনো সম্ভাবনা আছে কি? হ্যাঁ, সম্ভাবনা রয়েছে। নাসার বিজ্ঞানীরা এমন একটি গ্রহাণুর সন্ধান পেয়েছেন, গ্রহাণুটির নাম সাইকাই। মঙ্গল ও বৃহস্পতি গ্রহ দুটির মধ্যস্থানে ইহার অবস্থান এবং সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। ইহার প্রশস্ততা 193 কিলোমিটার এবং সোনা, প্লাটিনাম, লোহা এবং নিকেলে ভরপুর, যাতে এমন পর্যাপ্ত পরিমাণ স্বর্ণ রয়েছে যা দ্বারা পৃথিবীর প্রত্যেককে বিলিয়নিয়ার বানানো যাবে। নাসা বিলিয়নিয়ার এলন মাস্ককে নিকটবর্তী গ্রহাণুটি ঘুরে দেখার জন্য প্রস্তাব দিয়েছে। সামগ্রিকভাবে অনুমান করা হয় যে গ্রহাণুটির বিভিন্ন ধাতব সমূহের মূল্য সত্যি অকল্পনীয় ও ভয় পাওয়ার মতো। 15.8 কোয়াড্রিলিয়ন বা 15.8×10^18 ইউএস ডলার এর অর্থ, এটি যদি পৃথিবীতে ফিরিয়ে আনা হয় তবে এটি বিশ্বের অর্থনীতির পতন ঘটার কারণ হবে। বিলিয়নিয়ার মাস্কের একটি রকেট তৈরির সংস্থা রয়েছে যার নাম স্পেস এক্স। 2022 সালের প্রথম দিকে স্পেস এক্স নাসার সাথে শক্ত ধাতুর গ্রহাণুটির উদ্দেশ্য 16 সাইক নামে একটি সজ্জিত মহাকাশযান অভিযানে অংশ নেবে। অতি মহামূল্যবান ধাতব দ্বারা নির্মিত গ্রহাণু সাইককে আমাদের সৌরজগতের তৈরি একটি অন্যতম ব্লক হিসেবে মনে করা হচ্ছে। বিজ্ঞানীদের ধারণা, যখন সৌরজগৎ তৈরি হয়েছিল তখন গ্রহাণুসমূহের পারস্পরিক সংঘর্ষের ফলে তৈরি হয়েছিল। নাসার বিজ্ঞানীরা বিশ্বাস করে যে সাইক গ্রহাণুটি সেই সংঘর্ষের হাত থেকে বেঁচে গেছে। এর অর্থ হল পৃথিবীর মূল এবং অন্যান্য গ্রহের কোরগুলি কিভাবে তৈরি হয়েছিল তা আমরা এটি হতে জানতে পারব। সবকিছু ঠিকঠাক হলে 16 সাইক মিশনটি 2022 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কানাভেরাল থেকে শুরু করা হবে। এতদ উদ্দেশ্যে স্পেস এক্স ফ্যালকন রকেটটি আন্তর্জাতিক স্পেস স্টেশনের জন্য প্রচুর সরবরাহ সহ 6 মার্চ 2020 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানভারেল থেকে যাত্রা করে যায়। এই অভিযানটি পরিচালিত হয় মূলত গ্রহণটি কি দিয়ে তৈরি তা পরীক্ষা করে দেখার জন্য। কোনো খনি করার পরিকল্পনা এবার নেই। আশা করা যাচ্ছে যে 2026 সালে অনুসন্ধানটি ধাতব খণ্ডে পৌঁছে যাবে। ইউরোশান মাইনিং নামক একটি খনির প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় স্কট মুর বলেছেন যে গ্রহণগুলোতে স্বর্ণের পরিমাণ স্বর্ণের শিল্পকে বিশৃঙ্খলায় ফেলে দিতে পারে। তিনি খনির এবং জ্বালানি সংক্রান্ত নিউজ সাইট অয়েল প্রাইসকে বলেছেন, সোনার টাইটানস এখন বিশ্বজুড়ে সর্বাধিক উৎপাদনকারী 100 সম্পত্তিকে নিয়ন্ত্রণ করে, তবে তারা প্রতি বছর 4-5 মিলিয়ন আউন্স সোনার বাজারে আনতে পারে, যা মহাকাশে পাওয়া স্বর্ণের তুলনামূলকভাবে নিতান্তই কম। 2015 সালে গ্রহণটির মালিকানা আইনি করার পরে দুটি স্পেস মাইনিং সংস্থা একটি সোনার খনি হাতে পৃথিবীতে স্বর্ণ আনার জন্য প্রস্তুতি নিচ্ছে। ডিপ স্পেস ইন্ডাস্ট্রিজ এবং প্ল্যানেটারি রিসোর্স প্রত্যেকের নজর 2011 UW-158 গ্রহণের প্রতি, যার লন্ডন টাওয়ার UK এর আকারের দ্বিগুণ এবং যার মূল্য 9 US ট্রিলিয়ন ডলার।